গত 8ই জুন 2017 ইং তারিখে আবুধাবিস্থ আলাইন শহরে লুলুয়াদ হোটেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলাইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলামের সভাপতিত্বে ও জনাব হাসান চৌধুরীর পরিচালনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান কার্যক্রম শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলাইন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সোহেল খান, সংযুক্ত আরব আমিরাত সকল প্রদেশ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ জনাব আহমেদ রাশেদ, সাখাওয়াত হোসেন বকুল, মোহাম্মদ সাইফুল ইসলাম, আজমান হোসেন, জনাব শেখ সেলিম, মোহাম্মদ আবুল কাশেম, আলিনুর রহমান, হাসান মজিদ ইসলাম, সরওয়ার উদ্দিন, জাহিদ, রুবেল, বোরহান, শামসু, শাহিন, জনাব নাসির প্রমুখ সহ আরো অনেকেই। দুবাই থেকে মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনির পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।